ক্লাস নাইনের অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস টেনের যে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। অর্থাৎ 50-50 হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021 সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন, সেই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়, সাতটা সাবজেক্ট থাকে, তার মধ্যে চারটি বিষয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 40% ওয়েটেজ, এবং 2020 সালের 11-র বার্ষিক পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হয়, সেই বার্ষিক পরীক্ষাতে থিওরিতে যে প্রাপ্ত নম্বর তার উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ, এবং তার সঙ্গে যুক্ত করা হবে 12-এর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, প্রজেক্টের ক্ষেত্রে 20 এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30 নম্বর, সেইটা যুক্ত করে মূল যে ওয়েটেজ, মূল যে সংখ্যা সেটাকে নির্ধারণ করা হবে। এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারো কোনো অসন্তোষ থেকে থাকে তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।